جاءت ما في بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي إن الحمد لله نحمده ونستعينه من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة اللَّهَ ثماني أبواب

আজ যুমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে নফল সিয়াম নফল সিয়াম ও তার গুরুত্ব সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় খাওয়া-পান করা স্ত্রী-মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এসব কিছু মেনে চলার নাম রোজার বল যেহেতু রোজার শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা আর শ্যাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা ঠিক তেমনি সলাদ শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা করা আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা যা অন্যরাও করে রোজা নামাজ শব্দ দুটি কোরআন এবং হাদিসের নেই আছে আছে হাদিসেও ঠিক ও কোরানেহে এই শব্দ দুটি হাদিসে নেই কোরানেও নেই নাম জান্নাত কোরানেও আছে হাদিসেও আছে আর বেহেস্ত আর জাহান নাম জান্নাতের মধ্যে অনেক পার্থক্য রয়েছেন জান্নাত শব্দের অর্থ বাগান যাতে সর্বধরনের সুব্যবস্থা রয়েছে জান্নাতের বাস্তবতা বোঝাতে অক্ষম তবে হাদিসে আল্লাহ বলেন মারাত আমি মানুষের জন্য ভালো মানুষের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি অমাসামিয়া তো মানুষের কান কোনোদিন শোনেনি আমা খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর দিন ভাবেনি যার নাম জান্নাত হাদিসে কুদ্সি বোখারি মুসলিম আল্লাহ তালা বলেন আমি আমার ভালোবান্দাদের জন্য জান্নাত হিসেবে এমন কিছু রেডি করেছি যা মানুষের চোখ কোনো দিন দেখেনি যা মানুষের কান কোনো দিন শোনেনি যা মানুষের অন্তর দিন ভাবেনি যার নাম জান্নাত জান্নাতের সাথে বেহেস্তের কোনো সম্পর্ক নাই বেহেস্ত মানে স্বর্গ জাহান নাম এমন একটি জায়গা যেখানে ঠান্ডা পানি আছে গরম আছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে আর দোজক অর্থ হলো আগুন দুইটা এক নয় ঠিক তেমনি আল্লাহ এবং খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম খোদ মানে নিজ আর আমানে এসেছে যে নিজে এসেছে তাকে বলে খোদা তো যখন এসেছে তার আগে ছিল না কাজে আল্লাকে খোদা বলা যায় না খোদা বলা শিরখ আল্লাহ এবং খোদার সাথে কোনো সম্পর্ক নেই আকাশ জমিন তফাত বললে ভুল হবে কোনো তফাতই নেই মানে ভুল এমনটা হয়েছে মনে হয় ইসলাম ধর্ম এই সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে অনেক অংশ পরিবর্তন হয়ে গেছে আর যারা ক্ষমতা দেখে ইসলাম দেশে প্রচার করেছে তারা হচ্ছে তারাই মোগল তারা এ দেশের মাটিতে সাড়ে সাতশো বছর ক্ষমতা প্রয়োগ করেছে তারা চলে গেলে ইংরেজ থেকেছে একশো নব্বই বছর তারা চলে গেলে যারা দেশে থেকেছে তারা শিয়ে মিস্টার জিন্না শিয়া লেকোতালি শিয়া এরা সব শিয়ে ছিল কাজে সঠিকটা জানা ও বোঝা আমাদের কাছ থেকে অনেক দূরে থেকে গেছে এখনো অনেক অংশে দূরে আছে বলে আমরা মনে করছি আর যেহেতু মাটিতে যারা মেনে চলে লোক এখনো হক যেটা সেটা আমাদের কাছ থেকে অনেক দূরে যেটা মানুষের বিবেচনায় চলে যার নাম ফেকা মানসরিচিত নিয়ম নীতি সেটা আমাদের হচ্ছে ধর্ম বলে স্থান পেয়া আছে যার কারণে আমরা হক বুঝতে পারছি না ধর্মের নামে যেটা পাচ্ছি সেটাই বলে আমরা মনে করছি যে এটাই ধর্ম এবং সেটাই আমরা মেনে আসছি যেহেতু ধর্ম বলে মেনে আসছি কাজে তার বিপরীত মানাও করা খুব কঠিন সম্মানিত মসজিদের মুসল্লি যে সব মাধ্যম দিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেম শ্যাম এমন একটি এবাদ যা গোপন যা মানুষকে দেখানো যায় না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না বলবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনি এবাদত করছেন এক আশ্চর্য এবাদত আল্লাহকে যত ডাকা যায় আর কোন যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে তালাকে তত সন্তুষ্ট করা যায় না এবাদতের জগতে এক ব্যতিক্রম এবাদত সিয়াম এ মর্মে ওমামা বাহেলি রাজি আল্লাহ আন বলেন আমি একদা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামকে বললাম মুরনিবে আমালিন আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন যার বিনিময়ে আমি জান্নাত পেতে চাই তিনি বলেন আলাইকাবি সম মিসলা লাহ ওমামা তুমি সিয়াম পালন করো এবাদতের জগতে শেয়ামের দৃষ্টান্তমূলক কোনো এবাদত নেই অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ওমামা আলাইকাবি সম তুমি শ্যাম পালন করো ফাইনাল আর ইগুলাল্লাহু এবাদতের জগতে সে সমপর্যায়ের কোন এবাদত নেই অত্র দুইটি বিবরণে খুব স্পষ্ট বোঝা যায় যে স্যাম একটি ব্যতিক্রম এবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই যার মাধ্যমে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এক আশ্চর্য অভিনব এবাদত যা দেখা যায় না যা বলা পর্যন্ত বোঝা যায় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিয়ামু যুননা আহিসরুন হাজিনুন মিনান নার সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল এবং অতিব মজবুত দুর্গ যা ভেদ করে ঢোকা যায় না জাহান্নাম থেকে বাঁচার জন্য এমন এক আশ্চর্য দুর্গ যা ভেদ করে ওদিকে যাওয়া যায় না যার ফলফল জান্নাত আনাসরাজিয়া লাহ তালা আনও বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর সিএমর জন্য ইয়াসটার জন্য বেহাল আব্দ মিলেন নারে সে এমন একটা ঢাল দুর্গ যা দিয়ে মানুষ নিজেকে রক্ষা করে জাহান্নাম থেকে জাহান্নাম আপনার দিকে ধেয়ে আসছে যদি সি থাকে তাহলে জাহান্নামকে সিএম ঠেকাতে পারবে এবং জাহান্নাম এইটা ভেদ করে আসতে পারবে না এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আবু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইনাল জান্না আল্লাহ সামানি আবু আবিনা বাব ইসম রায়ান জান্নাত যার আটটি দরজা রয়েছে জাহান নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি তার একটি দরজার নাম রায়ান তার শব্দ শেষ শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা বিচারের দিন এই দরজা দিয়ে পালনকারী ছাড়া আর কেউ প্রবেশ করতে পাবে না তিনি আরো বলেন এই যা দাখালা আহাদহম এই যা দাখালা আখেরোহম উদ খেলা যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে আহাদুন মিনহ পৃথিবীতে আর কোন মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে না আমি এখনো বুঝাতে পারিনি একদা দরাসুল সাল্লাহ সাল্লাম বলেন বিচারের মাঠে আটটি দরজা থেকে ফেরেস্তাগন ডাকবেন বলবেন এইভাবে যারা শিয়াম পালন করেছ তারা এ দরজা দিয়ে আসো যারা হজ করেছ তারা এই দরজা দিয়ে আসো যারা সলাত আদায় করেছে তারা এই দরজা দিয়ে আসে যারা দাম খেরত করেছে তারা এই দরজা দিয়ে পর্যন্ত বলতেই সিদ্দিক বলেন আল্লাহ ব্যক্তি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন সাল্লাম বলেন হ্যাঁ তুমি তার মধ্যে এই কথা অবশ্য সাহাবে হিসেবে তিনি তাকেই বলেছেন আরো বহু মানুষ হতে পারে আমি এখানে যা আপনাকে স্পষ্ট করতে চেয়েছি তাহলে এই যে এক আশ্চর্য ব্যতিক্রম ধরনের ভিন্ন এবাদত যার তুলনায় কোন নেই সেটা দেখাতে গিয়ে বলছি বললেন শেষ ব্যক্তি প্রবেশ করলে দরজা বন্ধ করা হবে তিনি এই পর্যন্ত বলে থামলেন না তিনি বলছেন আর কোনো ব্যক্তি সেই দরজাতে ঢুকতে পাবে না তবে বাকি দরজাগুলি বন্ধ হবে না অন্য কোনো এবাদতের ভিত্তিতে বাকি দরজাগুলিতে ঢুকতে পারে কিন্তু অন্য কোন এবাদতের ভিত্তিতে ওই দরজা দিয়ে কোনো মানুষ ঢুকতে পাবে না ওইটা একটা আশ্চর্য ভিন্ন ধরনের এবাদতের জন্য রয়েছে সেটা হলো সিয়াম সম্মানিত মসজিদ মুসাল্লি আবদুল্লি আমরজিয়াল্লাহ তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর শেয়াম অল কোরআন এই সব ফেয়ান ইয়াম আল লাভ এবং কোরান মানুষের পক্ষে বিচারের মাঠে কথা বলবে বিচারের মাঠে মানুষের পক্ষে অনেক কিছু কথা বলবে তার একটা আঙ্গুল যেসব আঙ্গুলে তাসবি গণনা করা হয় সেসব আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে অবশ্যই ডান হাতের আঙ্গুল হতে হবে তবে কোন দিক থেকে এই কথা লড়া বলেননি ডান হাতের যে দিক থেকে আপনার সুবিধা সেদিক থেকে তা আপনি তাসবি গণনা করবেন অবশ্যই আপনার জীবদ্দাসায় কোনোদিন তাসবিদানায় তাসবি গণনা করবেন না তা বিদাত এবং তাসবি দানা বিচারের মাঠে কথা বলবে না মিশিন দিয়ে তাসবি গণনা করে লোককে দেখাবেন না অবশ্যই মিশিন বিচারের মাঠে কথা বলবে না আঙ্গুল কথা বলবে কোরআন মাজিদ বিচারের মাঠে কথা বলবে তবে মাজিদের কথা বলা ভয়াবহ কেন রাসুল বলে কোরআন তোমার পক্ষে হতে পারে কোরআন তোমার বিপক্ষে হতে পারে আঙ্গুল বিপক্ষে যাবে না তবে কোরআন বিপক্ষে যাবে কোরআন যদি আপনি মাঝে মধ্যে অন্তত পড়তে অভ্যাসী না হন তাহলে আপনি এটা স্পষ্ট বিশ্বাস রাখেন একবারে দিনের মতো যে কোরআন আপনার বিপক্ষে যাবেই যাবে হাদিস বোখারি মুসলিম মানে সন্ধে মুক্ত কথা বহুবার আপনাকে এই কথাটা স্পষ্ট করার জন্য আমি বলেছি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্ধে আছে বলে কে চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে এর নাম মুসলিম মুসল্লি আল্লাহ রসুল বলেন কোরআন বিপক্ষে হতে পারে কোরআন পক্ষে হতে পারে আর একটু পরে আবার বলছি এখানে বলে রাখছি বেশি না পারলো চব্বিশ ঘন্টায় অন্তত সুরা এখলাস তিনবার পরে রাখেন জীবনে তেমন কিছু ভারী হবে না তিনবার পড়া থাকলে অন্তত কোরআন যদি একবার পড়া হলো যদিও টিকে থাকা খুব কঠিন আজ যদি দৃঢ়ভাবে অঙ্গীকার করেন যে আমি তিনবার পড়বই তিন দিন টিকে থাকা কঠিন একটা এবাদাত চলন্ত বহাল রাখা খুব কঠিন যার জন্য রাসুল সাল্লাম বলেছেন এবাদাত কম হলেও সবচেয়ে প্রিয় আল্লাহ নিকট ওই এবাদত যেটা সর্বদা বহাল থাকে কম হোক আপনি দশ পৃষ্ঠে পড়েন এক পৃষ্ঠে পড়েন এক লাইন পড়েন কিন্তু খুব চেষ্টা রাখবেন থাকে রেখে এটা বহাল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কালো পাথর হজ করতে গিয়ে পাথরে চুমা দিয়েছেন তবে সেখানে একটা কথা আছে সেটাও জটিল তিনি বলছেন অমানিস তালামা বি যে বৈধ পয়সায় চুমা দিয়েছে তার পক্ষে পাথর কথা বলবে এই জন্য তোমরা সহজ করতে গেলে বলে যে বাপের জমি বিক্রি করে যাব তার মানে তার উপার্জনী উপার্জিত সম্পদের উপরে তার এ নাই আস্থা নেই ওর বাপের জমির উপরে তার আস্থা ভালো আছে কথাটাও ঠিক আছে কেননা বৈধ পয়সাই হতে হবে এ কথাই ঠিক পয়সা বৈধ না হলে পাথর বিচারের মাঠে কথা বলবে না এ ঠিক বলছিলাম বেশ কিছু জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তার একটি শ্যাম রাসুল সাল্লাম বলেন মানাতহু শাহ মানাতহু তিন নাহারে পাসা পেয়ে নি পেয়ে আমি এই লোকটাকে দিনে খাওয়া হতে এবং প্রবৃত্তি হতে ঠেকে রেখেছি এই লোকের ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তোমার সুপারিশ গ্রহণ করলাম তখন তাকে জান্নাতে দেওয়া হবে কোরআন মাজিদ বলে রব্বি মানা তহন নাও মিল পিয়ে আমি এই লোকটাকে রাতে ঘুমানো থেকে ঠেকিয়ে রেখেছি তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন মাজিদের রাতে পড়াতে অভ্যাসী হতে হবে এবং কিছু ঘুম ঠেকিয়ে পড়তে হবে কেন কোরআন মাজিদ যখন কথা বলবে বিচারের মাঠে তখন বলবে রব্বি হে আমার প্রতিপালক মানা তখন নও মাবিল লাইলে আমি তাকে ঘুম থেকে রাতে ঠেকিয়ে রেখেছি অতএব এই লোকটার ব্যাপারে তুমি আমার কথা শোনো ভাইসব ফান এ এবং শিয়ামের কথা মেনে নেওয়া হবে রাসুল সালাম এ কথা বলেছেন যে ঠিক আছে কোরান আমি তোমার কথা মেনে নিলাম তাকে জাননাতে দিলাম কিন্তু কোরান আপনার পক্ষের কথা বলবে কি না এটা নিয়ে দিনরাত ভাবা উচিত কোরান মজুদ পড়া এবং বুঝার সুযোগ আপনি আপনার ছেলে মেয়েকে দিচ্ছেন না আপনার বাপ দেয়নি পাল্টাপাটি ঠিকই আছে পেটে বাচ্চা আসার সাথে সাথে তো আপনার ভাবনা চিন্তা ভাবনা যে বাচ্চাকে কি করা যায় দিন ভাবছেন ওকে মাইকেল মধে দত্ত বানাতে হবে হিসাব অনেক কিছু হিসাব কোরআন মাজিদ কথা বলবেই পক্ষে বলুক আর বিপক্ষে বলুক কাজে সময় আসার আগেই সংশোধন হলে সংশোধন হওয়াতে সফলতা অর্জন করা যাবে সেম একটি ব্যতিক্রম এবাদত যা বিচারের মাঠে কথা বলবে তা আপনাকে বলছিলাম এই কথাটি রাসুল সাল্লাম বলছেন যে এটা আল্লাহ তালা বলবেন যা বলে এখানে বলছে যে বিচার মাঠে সে বলবে যে প্রতিপালক আমি তাকে দুইটা কাজ করতে দিইনি তাকে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই আর দিনে খেতে দিন আমার কথা শোনো এই কথাটাই আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন আবু বলেন রসুল সাল্লাম বলেছেন সব নীতি লিখার সময়তে দশ লিখা হয় এক করেছে তবে লিখা হবে দশ তা বাড়তে বাড়তে সাতশত আরো বেশি হয় মানে বাড়তেই থাকে ইল্লা সম তবে সেম এমন বাড়ে না সেম এরকম নেকি নয় আর সেম ছাড়া সমস্ত এবাদত আল্লাহতাল ফেরেস্তাকে লিখতে বলেন রাতে যতই কান্নাকাটি করে আপনি আল্লাহর কাছে কথা বলেন সেটা আল্লাহ নিজে তার প্রতি দাম দেবেন না নিজে ওটা লিখবেন না হ্যাঁ রাসুল সাল্লা সাল্লাম এই কথা বলেছেন যে আল্লাহর করে সবচেয়ে প্রিয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিনি এ কথাও বলেন যে লাইয়ালেজার রাজুল বাকামিন খাসিয়াতিল্লা হাত্তা ইয়ালেজার লাবান অফি জরে গাভীর ওলান মাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর ওলান বাঁধ থেকে বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব এটা হতে পারে না ঠিক ভয়ে আল্লাহ যে সে যাহার নামে যাবে না এর পরেও এর বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন না তবে সেটা আমার ব্যাপার না আজি এই প্রতিদান আমি দিব এটা আল্লাহ বলছে সেটা আমার ব্যাপার কি দিব সেটা আমার ব্যাপার তাহলে সিয়ামে এরকম কোন নেকি হয় না সিয়ামে দু চার পাঁচ নেকি পাওয়া যায় না সিএম বিনিময় জান্নাত। না সেটা আমার ব্যাপার প্রতিদান আমি দিব আর একটা কথা বলছেন আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে একটা খাওয়া আর একটা প্রবৃত্তি আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে একটা খাওয়া আর একটা প্রবৃত্তি খাওয়া ত্যাগ করতে সবাই পারে প্রবৃত্তি ত্যাগ করতে কে পারে আজকেও সকালে দাড়ি ছোট করে চাঁচে এসেছেন তাই না এটা প্রবৃত্তি নয় আমার মহিলা মুসল্লি বোনেরা এখানে তো খুব ভালোই থাকেন বাড়ি পর্যন্ত অর্ধেক হয়ে যান বাড়িতে গিয়ে দেখেন যে বিহাই সাহেব উপস্থিত কথা ঠিকই আছে দেবর ভাসুর উপস্থিত কথা ঠিকই আছে তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি এমন একটা জিনিস যা মানুষের মন চাই সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে হাও নত্তাবা যে প্রবৃত্তিকে মেনে চলে সে ধ্বংস হবেই রসল সালাম বলেন আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল আমি জাহান নাম তৈরি করেছি দেখে আসতো তো জিব্রাইল জাহান্নাম দেখে এসে বলছেন তোমার মর্যাদার কসম তোমার হিজতের কসম তোমার সম্মানের কসম হাই হাই তুমি করেছো কি সেখানে কি কেউ যাবে একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে তখন আল্লাহ তালা বললেন জিবরাইল তুমি আবার দেখে আসো হজবাতের নার বিশ্বাহ হজবাল জান্নাত বিল মাকা রেহে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা আর জান্নাতকে ঘেরা আছে নিয়মনীতি দ্বারা এইবার যে জিবরাইল জাহান্নাম নাম দেখে এসে বলছে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম জাহান নামে যাবে না এমন কি কেউ আছে তার মানে জিবরাল আলাহিসের ধারণাই মানুষ তার প্রবৃত্তি বিরোধিতা করতে পারবে এটা তিনি বুঝতে চাচ্ছেন না মানুষ কি তার প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে প্রত্যেক যেটা অপছন্দ কথা কর্ম তার নাম প্রবৃত্তি যার জন্য তো মানুষ শ্যাম থাকে না রোজা থাকে গালি দিয়ে রোজা থাকা যায় সে থাকা যায় না মিথ্যা কথায় ব্যবসা করে রোজা থাকা যায় সেম থাকা যায় না নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে নিজে হাট বাজার করে একজন মহিলা রোজা থাকতে পারে থাকতে পারে না সেম একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের এই আল্লাহ বলছেন তালা আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে খাওয়া প্রবৃত্তি আবার শ্যাম বিচার মাঠে বলবে প্রতিপালক আমার কথা শুনো আমি তাকে দুইটা জিনিস করতে দিন একটা খাওয়ার একটা প্রবৃত্তি আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই এক আশ্চর্য এবাদত কেউ যদি আপনাকে মারে তাহলে গালি দেয় তাহলে আপনি কিছু বলতে পারবেন না উত্তর বলবেন যে আমি সায়েম আমি শ্যাম পালন করছি গালি দিল দিল পাল্টা যে আপনি কিছু বলবেন ভাই আপনি মারছেন কেন এই উত্তরটা দিতে দিলেন না বলছেন যে আপনি বলবেন যে আমি শ্যাম আছি শ্যাম একটা আশ্চর্য এবাদত যে সময়তে কোনো ভালো মন্দ কথা কর্ম চলে না একেবারে ফজর আজান থেকে নিয়ে সূর্য উঠব পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা ও কর্ম স্ত্রী মিলন সবকিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সেম আবু সাহেব খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানসামি সাবিল্লা বাদ আল্লাহ আজহন নারী সাবিনা খারিফান কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ সরিয়ে দেওয়া হবে তিনি বলেন

তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ তিনটি বর্ণনার বিবরণ একই একটাতে বলা হয়েছে তাকে সরানো হবে বছরের পথ একটাতে বলা হয়েছে তাকে সরানো হবে একশো বছরের পথ একটাতে বলা হয়েছে তাকে সরানো হবে পাঁচশো বছরের পথ সব মিলে ফলাফল যেটা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন সিয়াম এমন একটি অবাদত যার বিনিময় হল জান্নাত যার বিনিময়ে মানুষ জান্নাত লাভ করবে হাফসারা আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলহি বলেছেন আর বাউন লায়দা রসুল্লাহ সাল্সাল্লাম চারটা জিনিস আল্লাহর নবীর জীবনে কখনো তিনি ছাড়েননি চারটে জিনিস রাসূল সাল্সাল্লাম জীবনে কখনো ছাড়েননি এক সে আ। আসুরার একদিন সেম মহরমের দশ তারিখের একদিন সেম কখনো তিনি ছাড়েননি দুই অল আসবে জুল হিজ্জার একটানা টানা নয় দিন সেম কখনো তিনি ছাড়েননি তিন সালাসমিনগুলো সাহার প্রতি মাসে তিন দিন সেম কখনো তিনি ছাড়েননি চার অরাকাতানে মিনার ফিলফাজরে ফজরের কখনো ছাড়েননি অত্র বিবরণে যেটা আপনাকে আমি বলতে চেয়েছি সেটা হলো রাসুল সাল্লাম নফল সিয়ামের ওপরে উপরে অতীব গুরুত্ব দিতেন এবং গুরুত্ব সহকারে তা বাস্তবায়ন করার চেষ্টা করতেন অত্র বিবরণে বোঝা যায় যে রাসুল সাল্লাহ সাল্লাম এই চারটা কাজ কখনো ছাড়েননি বলছিলাম নফল সিয়াম

ফরজ শ্যামের পরে সবচেয়ে উত্তম শ্যাম হচ্ছে মহাররামের শ্যাম আর ফরজ সলাতের পরে সবচেয়ে উত্তম সলা হচ্ছে রাতের সলাপ যার নাম তাহাজুদ্দ ফরজ শ্যামের পরে সবচেয়ে উত্তম শ্যাম হচ্ছে মহারামের রামের শ্যাম সলাতের পরে সবচেয়ে উত্তম সলাৎ হচ্ছে রাতের সলাপ কেউ যদি ফরজ ব্যতীত অতিরিক্ত কিছু আরো সলাত আবাদ সলাত আদায় করে এবাদত করতে চায় তাহলে সে যেন তাহার তাহার যদি এমন একটি যা পূর্বের ভালো মানুষের নীতি এবাদত ছিল পূর্বের যারা ভালো মানুষ তারা রাতে উঠে এবাদত করতেন আপনার খুব ভালো স্মরণ পড়ে যে আপনার দাদা আপনার চাচা যে আজানের আগেই বিছনা থেকে উঠে আহ নিয়ে বাইরে যেতেন খক খক করতেন একটু অজু করতেন এটা আপনার খুব স্মরণে আছে এরকম যত পূর্বে যাবেন তারা রাতে উঠে এ বাদতে ছিল আর যত দিন যাবে তত দুনিয়াবী সমস্যা বেশি হবে আপনি টিভি বন্ধ করলেন রাত দুটাই তো আপনি উঠবেন কখন হিসাব নিকেশ ব্যবসা বাণিজ্য বন্ধু বান্ধব মোবাইল এ তো চালাতে চালাতে রাত বারোটা একটা বেজে গেল তো আপনি শুইবেন কখন আর উঠবেন কখন এসব চলাতে পরপরই না ঘুমালে আপনি রাতে উঠে আল্লাহকে ডাকতে পারবেন এ বাদত করা খুব কঠিন রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে হবে তাহলে আপনি উঠতে পারবেন দুইটা তিনটাই যার কারণে রসুল সাল্লাহ আলি সাল্লাম এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আর এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা তার কাছে ঘৃণিত আমল যে এসার সলাতের পরে মানুষ কথা বলবে জরুরি কোনো প্রয়োজনীয় কথা ছাড়া আবু হরে রাজি আল্লাহ বলেন আব্দুল্লাহ না আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন সমর সালাম আসুরা আ আল্লাহ মহারামের দশ তারিখে সিয়াম পালন করলেন ও আমার আবে সিয়াম এবং সাহাবিগণকে মহারামের দশ তারিখে সিয়াম পালন করার জন্য বললেন ফকালু তখন সাহাবিগণ বললেন এটা এমন একটি দিন যেদিনকে দিনকে ইহুদ এবং খ্রিস্টান বড় মনে করে এই দিনে আমাদেরকে শ্যাম পালন করতে বলছেন কেন দিন রাত আপনি বলেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা হচ্ছে আমাদের নীতিগত কাজ আর এখন আপনি বলছেন যে মহারামের দশ তারিখে শ্যাম পালন করতে হবে তো মহারামের দশ তারিখে শ্যাম পালন করে ইহুদি খ্রিস্টান রাসুল সাল্লাম যখন মদিনে আসলেন তখন দেখলেন মদিনের ইহুদিরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করে তিনি বললেন মহাজা এটা কেন তোমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করো কেন তখন তারা উত্তরে বলল আল্লাহ তালা মহারামের দশ তারিখে ফেরনকে ডুবিয়ে দিয়েছেন আর মুসালামকে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই দিনে শ্যাম পালন করে শুক্র আদায়ের জন্য তখন আল্লাহ রসুল বললেন তোমরা যে বিষয়ে শুক্রে আদায় করো আমি আহাক্ক তার চেয়ে একাধিক গুণ শতগুণ বেশি হক রাখি যে আমিও সুক্রিয় আদায় করব। তাই আমি মহার দশ তারিখে শ্যাম পালন করি শুক্রিয় আদায়ের জন্য শ্যাম পালন করেন এবং করার জন্য বলেন এতে সাহাবিগুন আপত্তি করে বসলেন বুঝা যাচ্ছে যে চলন্ত হকের উপরে কথা হকের বিরোধী যদি কেউ কথা বলে সে বড় ব্যক্তি হোক না কেন তার মুখের উপরে বলা উচিত লক্ষ্যে তো করবেন আপনার এই কথা ঠিক বলে আমি মনে করি না কেননা আল্লাহর নবী বলছেন যে মহারামের 10 তারিখে শ্যাম পালন করো হাতে হাতে সাহাবিগণ বলছেন এইটা কি কথা আপনি দিন বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে আপনি শ্যাম পালন করতে বলছেন মানে কেন আমরা শ্যাম পালন করব তখন আল্লাহর রসুল বললেন শোনো লাইন বাকাত সানাতাল কাবেল আসমান না আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও সিয়াম পালন করব। নয় তারিখ হয়ে যাবে তাদের বিরোধিতার জন্য আর দশ তারিখ হবে সুক্রিয়া আদায়ের জন্য এই জন্য মহারামের দুই দিন শ্যাম পালন করতে হয় একদিন হচ্ছে সুক্রিয়া আদায়ের জন্য আর একদিন হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার জন্য নয় তারিখই ঠিক দশ এগারো ঠিক নয় দশ তো চূড়ান্ত উল্লেখ্য যে মহারামের দশ তারিখে হুসাইন শহীদ হয়েছে কারবালার মাঠে ইরাকের মাটিতে এই কথা ঠিক এই কথার অর্থ এই নয় যে হুসাইন শহীদ হয়েছেন এই জন্য আমরা শ্যাম থাকি হুসাইন শহীদ হয়েছেন এই জন্য শ্যাম নয় তো পরের ঘটনা সেটা আবার শ্যাম থাকা হয় কি করে ওই দিনের কারণে একটার মধ্যে আর একটা লেগে গেছে মানুষ ধরে নিয়েছে যে এটা ওই কারণে তা নয় মহারামের দশ তারিখের সাথে এখানে কোন সম্পর্ক নেই

যদি আপনি মহারামের দুই দিন সিয়াম থাকেন তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে বলে রাসুল সরেসলাম বলেছেন তিনি বলেন শিয়ামে আমা আরাফা আহা আল্লা হে আয়ু কাপ ফেরা আস্তানা আল্লাতে মানুষ যদি আরাফার দিন একদিন শ্যাম পালন করে তাহলে এক বছর আগের পাপ আর এক বছর পরের পাপ দুই বছরের পাপ ক্ষমা হবে এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তাতে মনে হচ্ছিল যে মহারামের। নফল হিসেবে সবচেয়ে দামি কিন্তু তাতে এখন আর মনে হয় না তবে আল্লাহ রসুল বলেছেন উত্তম শ্যাম মহারামের আবার এইখানে তিনি বলছেন আমি আশাবাদী যদি আরাফার দিন একদিন মানুষ শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আপনি আরাফার দিনই শ্যাম পালন করেন হিসাব রাখবেন যদি হিসাবে না আসে তাহলে পরের দিন শ্যাম থাকবেন নয় তারিখে সম্মানিত মসজিদের মুসাল্লি আরাফার দিন মানুষকে যত ক্ষমা করা হয় আর কোনো দিন মানুষকে তত ক্ষমা করা হয় না আরাফার দিন একটা বিশেষ দিন যা পৃথিবীর আর কোনো দিন আর কোনো সময় আর কোনো জায়গায় ঘটে না শুধু ওখানে এত মানুষ ক্ষমা পায় যা আর কোনো দিন আর কোনো স্থানে আর কোন রাতে বা কোনো জায়গাতে তত ক্ষমা পাবে না সেটা লাইলাতুল কাদের হলেও সেটা রাতের কোনো অংশ হলেও সেটা জুমার দিন হলেও সেটা দরজা খোলার সময় হলেও কোনো সময়তেই অত কিছু পাওয়া যাবে না

তিন দিন সিয়াম পালন করলে এক বছরের সমান নেকি হবে উল্লেখ্য যে 13 14 15 রাখার চেষ্টা করবেন কোনো কারণবশত যদি আগে পিছে হয় তাহলে কোনো সমস্যা নেই মহিলাদের ঋতুর কারণে যদি আগে পিছে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা মাসের আগে পরে বিভিন্ন সময় সিয়াম এই তিন দিন পালন করতাম আইয়ুব আমসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাজানা কেউ যদি রামাজান মাসের শ্যাম পালন করে তারপরে তাহলে সে সারা বছর শ্যাম পালন করার নেকি পাবে সওয়ালের ছয় দিন উল্লেখ্য যে একদিন পর একদিন করতে হবে এ কথাও ঠিক নয় ধারাবাহিক করতে হবে এর ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ পাওয়া যায় না তবে এবাদত ধারাবাহিক করা ভালো এই হিসাবে ঈদের পর থেকে নিয়ে ধারাবাহিক আপনি ছয়টা করে নেন এটাই সবচেয়ে ভালো মহিলারা তারা তাদের ঋতুর কারণে যে সব সিয়াম রামাজান মাসে ছুটে গেছে সেইগুলো আগে করতে হবে তারপরে সওয়াল করতে হবে এই কথাটা একেবারে মিথ্যে তার পিরিয়ডের কারণে যে সব সময় সিয়াম ছুটে গেছে সেগুলোর জন্য বছর বছর সুযোগ আছে

ওই ফাঁকে আমি আরে ছুটে গেল দশ মাস পরে গিয়ে করতাম আর সেইগুলো আগে করতে হবে তারপরে সওয়াল করতে হবে এই কথাটা নগদ মিথ্যা সওয়াল মাসে এই ছয়টা করতে হবে এটাই চূড়ান্ত ধারাবাহিক করবেন এটাই শুনলাম আরো একাধিক হাদিসের বিবরণে তবে যদি ছুটে যায় দু একটা তারপরে দু একটা করলেন দিয়ে মোট করলেন এতে কোনো সমস্যা নেই সওয়াল মাসে ছয়টা করতে হবে এটাই গুরুত্বপূর্ণ কথা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইসমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল আল খামিস আল্লাহর নবী বৃহস্পতি বার সোমবার থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতি এবং সোমবার সিয়াম থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুরাজুল আমাল ইয়াওমাল ইসনায়ে আল খামিস ও আই বয়ানা ইরোজা আমালি ওয়ানা সাইম বৃহস্পতিবার এবং সোমবার মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আর আমার মনটা চাই যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি আছি এটা সেটা রাসলাস মনের চাহিদা এটা আল্লাহ রাসুলের ইচ্ছে যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সাপ্তাহিক রিপোর্ট যে আমি তার মানে মানে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত এমন নয় এই জন্যলা ুল চায়তেন জন্য না আমার রিপোর্টের সময় যাবে সেয়া মাঝ। তাই তিনি ব্যস্পতিব এবং সোমবার সেয়াম পালন করতেন। তবে বাদসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে, বাচসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে সম্মানিত মসজিদের মুসল্লি সাবান। আইসারা জিয়াল্লাহ তালা আহা বলেন কানাইয়াসম সাবানা কুল্লাহ। আল্লার নবী পুরো সাবান সেয়াম পালন করতেন। তবে শেষের দিকে কয়েকটা ছেড়ে দিতেন দুই মাস পালন করতেন না তবে শাবান ও রামাজান তিনি শাবান এবং রামাজান পুরো দুই মাস শ্যাম পালন করতেন আরেকবার এসেছে ইল্লা কালিলা তবে শেষের দিকে দুই একটা ছেড়ে দিতেন বোখারি মুসলিমের বিবরণে বোঝা যায় যে রসুল সাল্লাম শাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতেন তিনি নিজেই যেটা করেছেন সেটা হচ্ছে মানুষ শ্যাম পালন করবে সাবানের অর্ধ সাবান একবারে এক থেকে এক টানা পনেরো পর্যন্ত তিনি সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতেন তিনি আবার এক থেকে পনেরো পর্যন্ত শ্যাম পালন করার জন্য বলেন

আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত শ্যাম পালন করতে দেখি না আল্লাহ আপনাকে আমি মাসে যত বেশি শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো আমি তত বেশি শ্যাম পালন করতে দেখি না এইটা হলো কারণ জিজ্ঞাসা কারণের উত্তরে তিনি বলছেন ঢাকা শাহরুন সাবান একটি মাস এক ধরো আনহ মানুষ তাতে থেকে বেখিয়াল থাকে সাবান একটি মাস মানুষ তাতে থেকে বেখিয়াল থাকে মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মধ্যে মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মধ্যে মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মধ্যে তু তুরজল আমাল এলারিল আলামিনা ওরা আমালি সায়েম এইখানে মানুষের রিপোর্ট করা হয় আর আমার মনটা আমার চাই বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি তাই আমি শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করি আমি কারণ পূর্ণ বুঝাতে পারলাম কিনা যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম কুরআন হাদিস ঠিকই আছে কিন্তু অক্ষমতার দুন আপনাকে ভালোভাবে বুঝাতে পারলাম না আবার বলি জিজ্ঞাসাকারী বলছেন আল্লাহর নবী আপনি সামান মাসের যত সিয়াম পালন করেন অন্য মাসে তত সিয়াম পালন করেন না আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ সাবান একটি মাস যাতে থেকে মানুষ বেখিয়াল থাকে যাতে থেকে মানুষ গাফেল থাকে যেই মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মাঝে তাই এমন একটি মাস তুলাজুল আমালু ইলা রাব্বিল আলামিন সেই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় ওয়ানা আমার মনটা চাই ইউরাজ আমার ইওয়ানা সাইম আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আমি সে আমার সে আল্লাহ এটা দেখুক এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি সে পালন করি বিবরণে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে সেই দিন কোন দিন তা আল্লাহ জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক জেনে এলো সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিসার কোচকারি সে কোটকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে শ্যাম থাকে একবারে নগদ ডাহা মিথ্যে সারা পৃথিবীর মানুষ যদি পুনর্যায় সাবান শ্যাম থাকে সারা পৃথিবীর মানুষই পাপি রাসুল সরঝাম এভাবে শ্যাম থাকতেন না একবারে নগদ এভাবে মিথ্যা থাকা শ্যাম থাকে একটা মিথ্যা নগদ মিথ্যে আমি যদি আপনাকে বোঝাতে না পারি তাহলে না হয় আবার বলি যে আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন সেখানে পনেরো সাবানের কথা কি করে আসলো মুসলমান রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবীকে আমি সাবান এবং রামাজান ছাড়া পুরো দুই মাস পালন করতে কোনদিন দেখিনি বিবরণে ও সামান যায়েদ বলেন যে আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করেন কেন তো উত্তরে বললেন যে সাবান একটি মাস যাদের মানুষ গাফেল থাকে বেখিয়াল থাকে খেয়াল করে না তাই এমন একটি মাস যাতে মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার মনটা চাই যে আমি রিপোর্টটা ধরি তাহলে যদি পনেরোই সাবান হতো তাহলে এত কষ্ট করবেন কেন বেশি বেশি শ্যামের উত্তরে তিনি বলছেন আমি তো একজন সাধারণ মানুষ অনুবাদক কি দিয়ে আপনাকে বুঝাই পনেরোই সাবান নগদ মিথ্যা সম্মানিত মসজিদের মুসল্লি পনেরোই সাবান

ওই কবরস্থানের নাম হচ্ছে বাকিল গার কাদ দেখে তিনি বাকিতে তা আমাকে দেখে তিনি বলছেন আতা খাফিনা না ইয়েফুল্লাহ রসুল হো কি ব্যাপার আয়েশা তুমি কি মনে করো যা আল্লাহ এবং আল্লাহ রসূল তোমার সাথে তোমার বিরোধিতা করবে তারা আল্লাহর নাফারবানি করবে এটা কি তুমি মনে করো তখন আয়েশ রাজিয়াল্লাহ তালা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ইনি জানাম তো انك আটাইতা আমি অনুমান করেছি আমি ধারণা করেছি যে আপনি বিছানে নেই মানে আপনি কোনো স্ত্রীর কাছে গেছেন যে যেটা ভাবে আপনি বিছানে অনুপস্থিত মানে আমি ধারণা করেছি আপনি কোন স্ত্রীর কাছে গেছেন তাই আমি খুঁস্ত খুঁস্ত দেখি আপনি বাকিয়ুল গারকাদে তখন আল্লাহর রাসূল বলছেন যে ইন আল্লাহ তাআলা এনজেলেলা সামাই দুনিয়া ও লা ইগফিরো আ দাদা শারে গানা মে এই 15 শাবানে আল্লাহ তালা কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করেন আরব ভূখণ্ডের সবচেয়ে যাদের বেশি ছাগল ছিল তারা তাদের নাম ছিল কালব কালব বংশ কাল বংশের ছাগল যত ওই ছাগলের লুম যত তত মানুষকে এই পনেরোই সাবানে ক্ষমা করা হয় আয়সা এজন্য আমি এই রাতে কবরস্থানে এসেছি ক্ষমা চাইতে অত্র জাল হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের বিরোধিতা করে বোখারে মুসলিমের হাদিসে বলা হয়েছে আহসার নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি দেখি আল্লাহ নবী কি করেন আমি তো আসলে ঘুমাইনি আমি একটু ভান করে ঘুমিয়ে আছি দেখি তিনি ধীরে বিছানা থেকে উঠলেন উঠে ধীরে জুতা স্যান্ডেল নিলেন ধীরে দরজাটা খুলে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন আমিও আমার কাপড় নিলাম কাপড় চুপড় নিয়ে নিজেকে গুটিয়ে নিলাম মাথায় কাপড় দিয়ে নিলাম বের হলাম দেখি তিনি কোথায় যান ওই যে ওই যে বাকিউল গার কাদ ওইখানে গিয়ে তিনি দেখলাম হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার তিনি হাত তুলে দোয়া করে এবার তিনি ফিরে আসতে লাগলেন হাঁটতে লাগলেন আমিও হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে চলে এসেছি তিনি আমার পাশে এসে বলছেন কি খবর আয়েসা মোটা কেন দৌড়ালে যা হয় তখন আয়েসা রাজি আল্লাহ বলছেন আমি যদি মিথ্যা কথা বলি জিবরাইল তো বলে দিবে আপনাকে আসলে আমি দেখছিলাম কোথায় জাল হাদিসে বলা হয়েছে যে আমি দেখি বিছানে নেই তাহলে ঘুমন্ত মানুষ ঘুম থেকে উঠে দেখেন বিছানে নেই আর এখানে বলছেন বোখারি মুসলিমের হাদিসে যে আমি ভয় করে ঘুমিয়ে আছি আমি ঘুমাইনি আমি দেখছি তিনি কি করেন তাহলে দুই রকম হয়ে গেল জাল হাদিসে একরকম বিবরণ আর বোখার মুসলিমের হাদিসে একরকম বিবরণ অর্থএব এই কাল বংশের ছাগলের লোম সম পরিমাণ মানুষ পায় পনেরোই সাবানে এই কথাটি মিথ্যা আয়েশার জি আল্লাহ তালাহা বলেন রাজসুল সাল্লাম বলছেন আয়েশা হালতা দিনা মা হাজেহিল্লায় মাফিয়া হাজেহিল্লায় লায়লাদা সাবান আয়েশা তুমি বলতে পারো এই পনেরোই সাবানে কি হয় আয়েশা তুমি বলতে পারো এই পনেরো সাবানে কি হয় তখন আয়েশরা যে লদানানা বলছেন কুলতো অমা ফিহা আমি বললাম কি হয় পনেরোই সাবানে কি হয় তখন আল্লাহ রসুল বলছেন দেখো দেখো পনেরোই সাবানে ফিহা উক্তাবাকুল্ল মৌলুদিন লিম্বানি আদম ফিহা যে সানা এই পনেরোই সাবানে এক বছরে আদম সন্তান যত জন্ম নিবে তা পনেরোই সাবানে লিখা হয় এক বছরে আদমের ছেলে মেয়ে যত মারা যাবে পনেরোই সাবানে তা লিখা হয় পনেরোই শাহ শাবানে মানুষের নেকি উপরে উঠানো হয় পনেরোই সাবানে মানুষকে রুজি দেওয়া হয় এর জন্য গত বছর ভ্যান চালক রিক্সা চালক পনেরোই মেনে এই মাসে পনেরোই সাবানে এসে আর ভ্যান চালাতে হয় রুজি ধরে নিয়েছে এই জাল হাদিসটি কোয়েল মাজিদের বিরোধী এই জালহাদিসটি একাধিক সোহী হাদিসের বিরোধী কেন আল্লাহ তারা বলছেন যে লাইলাতর কাদ্রে বছরের যা কিছু হয় তা ও নিচে নেমে আসে ইন নাযাল্লাহু ফিলালাতুল কদর নিশ্চয়ই কে লায়লাতুল কদরে অবতীর্ণ করেছি ও মাযরাকা মা লায়লাতুল কদর মোহাম্মদ আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি লাইলাতুল কাদর খায়রুম মিনাল ফী শাহর লায়লাতুল হচ্ছে এক বছরের চেয়ে হাজার বছরের চেয়ে উত্তম হাজার বছর ইবাদত করে যা হয় তা লায়লাতুল কদরে হয় ওয়া তানাজ্জালুল মালাইকাতু রূহ ফিয়া বাইলি রব্বিহ মিন আমর এবং সব কিছু নিয়ে এক বছরে যা কিছু হবে সব কিছু নিয়ে এই রাতে জিবাইল এবং ফেরেস্তাগণ নেমে আসেন এটা হলো লাইলাতুল কাদর এটা হলো রামাজান সে কথা আল্লাহ বলছেন সেটা পনেরো সাবানে হলো কি করে যেটা হয় লাইলাতুল কাদরে যেটা হয় রামাজান মাসে সেটা আবার পনেরোই সাবানে আসলো কি করে আর এটার নাম হচ্ছে নাম দিয়েছে শাববার

যখন সাবানের পনেরো তারিখ হবে পনেরোই সাবান সমু লাইলাহা অকুম সমু নাহারাহা অকুম লাইলাহা আল্লাহ বলছেন আলী পনেরোই সাবানে শ্যাম পালন করো পনেরোই সাবানের রাতে জেগে এবাদত করো কেন ইন্দ্রাহ সময়ে দুনিয়া বাধা গরবি শামস পনেরোই সাবানে যখন সূর্য ডুবে যায় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আকাশে নেমে এসে আল্লাহ বলেন মুস্তাকিন ফাঁক লাহু কে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিবসে হুক কে রুজি চায় আমি তাকে রুজি দিয়ে দিব ওমান আলামান মুবতালা ফাওয়া কে বিপদে আছে বিপদ থেকে বাঁচতে চাই আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিব আলাকাদা 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 এরকম যত সমস্যা আছে যা বলবে আমি তাই মেনে নিব হাত্তা ইতলু আল ফজর এই কথা আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত অত্র জাল হাদিস বুখারী মুসলিমের হাদিসের বিপরীত বুখারী মুসলিমের হাদিসে এসেছে

অত্রবি বললে বুঝা যায় জাল হাদিসে বুঝা যায় যে আল্লাহ সন্ধ্যার সময় নেমে আসেন আর বোখারি মুসলিমের হাদিসে বুঝা যায় যে রাতের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে এসে বলেন মায়া রুনি ফাস্তা জিবা লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া শোনেনি কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দেবো মায়াস্তাক ফাগ ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা গড়ে দিব। বোখারে মুসলিম এভাবে এসেছে বোখারে মুসলিমে আর জাল হাদিসে এভাবে এসেছে আলির বিবরণে সেদিন থাকতে হবে। সেদিন আল্লাহ নেমে আসেন সন্ধ্যা আশ্চর্য নিজের বক্তব্যে বলছেন যে আল্লাহ নিরাকার আল্লাহর কোন আকার আকৃতি নেই আল্লাহ সব জায়গাতেই আছেন তাহলে পনেরোই সাবানে কিভাবে বলছেন যে সন্ধ্যা আমাদের নেমে আসেন তো সব জায়গায় থাকেন তা আসবেন কি করে সব জায়গাতেই থাকে যিনি আসা লাগে থাকে সব জায়গাতেই তা আছেন আসবেন কেন যে বলল যে সন্ধ্যার সময় নেমে আসে আল্লাহ তো আল্লাহ তো সব তোমার কাছে থাকেনি না মানুষের সাথে থাকেন সবার সাথে থাকেন সব জায়গাতে থাকেন সব জায়গাতে যদি থাকে তাহলে আশা লাগলো কেন তার মানে যেই বিশ্বাস রাখে আকিদা রাখে সে বিশ্বাস সে আকিদারও ভুল এ হাদিসটা আমরা তো বলি আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন একাধিক হাদিস আয়াত প্রমাণ করে যে আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন প্রতি রাতের প্রতি রাতের ওইখানে বলা হয়েছে পনেরো সাবান আর অত্র বোখারি মুসলিমের হাদিসে বলা হয়েছে প্রতি রাত তাহলে জাল হাদিস আর বোখারি মুসলিমের হাদিসের সঙ্গে কত পার্থক্য সম্মানিত মসজিদের মুসল্লি পনেরোই সাবান এভাবে ইবাদত করতে হবে এবাদত নগদ মিথ্যা শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহ তালা প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এক ভাগ থাকালি নেমে আসেন আব্দুর সাহেব সারা পৃথিবীতে তো বিভিন্ন সময়ে তিন ভাগের দুই ভাগ পার হয় এটা কি ভাবে তো এটা আমার আপনার মতো তাহলে কি আপনি আল্লাহর শক্তিকে নিজের মতো ভাবলেন আল্লাহ তার শক্তি অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এক ভাগে নেমে আসেন সারা পৃথিবীতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন নেমে আসেন আসেন তিনি তার মতো আপনার বুঝের মতো আসবেন সম্মানিত আপনাকে আমরা নফল শ্যামের গুরুত্ব বলতে গিয়ে অনুরোধ জানিয়ে বলছিলাম পনেরোই সাবান থেকে সাবধান থাকুন নফল শ্যাম পালনে অভ্যাসী হন বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে জোরালো ভাবে অভ্যাসী হওয়ার চেষ্টা করুন প্রাণপণে এর চেয়ে বেশি করতে চাইলে প্রতি মাসে তিন দিন তার চেয়ে বেশি করতে চাইলে আরাফার একদিন মহরমের দুই দিন তার চেয়ে বেশি করতে চাইলে দাউদ আলহ ইসলামের নীতি একদিন শ্যাম থাকা একদিন এমনি থাকা এর চেয়ে বেশি থাকা হবে না যদি এভাবেই থাকেন তাহলে শরীর স্বাভাবিক গতিতে থাকবে শরীরের তেমন কোন সমস্যা হবে না যেই পরিমাণে আমরা খাচ্ছি সেই পরিমাণ শরীর কন্ট্রোল করতে পারে না তখন স্বাভাবিকভাবে তা ফুলে যায় এবং অসুখ বেশুখ বেড়ে যায় আমরা গতি কন্ট্রোল করতে পারি না যার কারণে স্যামে বাধ্যগতভাবে গতি কন্ট্রোল হবে শরীরও ঠিক থাকবে আর নেই অনেক পাওয়া যাবে এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সিএম সম্মানিত মসজিদের মুসল্লি নফল সিএম পালাট করার জন্য অন্তরে আন্তরিকভাবে অনুরোধ দিয়ে শেষের কথাটি বলছি আপনাদের পেশ করতে ঐকান্তিক ভাবে কতটুকু স্বার্থ আছে সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চাই অনেকগুলি কাজের একটি কাজ যেটা আপনাকে আমি বলেছি সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা দিয়ে আপনাদের আমি একটা খিদমাত করতে চাচ্ছি অবশ্যই মাসিক আল ইতেশাম পত্রিকা গ্রহণ করবেন নিজে গ্রাহক হওয়ার চেষ্টা করবেন এ মাসের পত্রিকা মসজিদ থেকে বের হওয়ার সময় যাওয়ার সময় নিয়ে যাবেন আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝো জানা এবং আমল করার দান করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো বিশেষভাবে নফল শ্যাম পালন করে তোমাকে সন্তুষ্ট করার জন্য সুযোগ করে দাও এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম সাল্লাইসাল্লাম